বিসমিল্লাহ ইব্রাহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আয়নাগরের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রতিনিয়ত আয়নাগর থেকে মুক্তি পাওয়া বন্দীদের গল্প দিনকে দিন ভারী হচ্ছে নতুন গল্পে তারা শিহরণ ছুঁয়ে যাচ্ছেন মানুষের হৃদয়ে আর তারই ফলশ্রুতিতে আমি ধারাবাহিকভাবে প্রকাশ করছি আয়নাগরের সব লোমহর্ষক গল্প আজও আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক যে বন্দির গল্পটি আজকে শেয়ার করছি তিনি বলেছেন তিনি তার গল্পের সামান্য অংশটুকুই আমাদেরকে শুনিয়েছেন তো সেই গল্পটি হুবহু এখন আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে তাহলে আপনারা বুঝে নেবেন এইগুলো যদি সামান্য হয় তাহলে ওনার সাথে না জানি আরও কত কি হয়েছে তো চলুন শুরু করা যাক আয়নাঘরের নির্যাতনের সামান্য বর্ণনা এবং মুক্তির কথা জানালেন ব্যারিস্টার আরমান ভাই কফিনের মতো ছোট্ট একটি খাঁচার ভেতরে সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল আয়নাঘরে বন্দি ব্যারিস্টার আরমান ভাইকে ওই ছোট্ট খাঁচায় তার প্রেসার বেড়ে গেলে অফিসার বলতো মরতে দেওয়া যাবে না আবার ভালোভাবে বাঁচতেও দেওয়া যাবে না এরপরে রাখা হয় একজন মানুষ কোনো মতে শুইতে পারে এমন একটি জানালাবিহীন স্যালে দিন রাত সারাক্ষণ হাত করা ও পায়ে ডান্ডাবিড়ি পরিয়ে রাখার কারণে হাতে পছন ধরে যায় নিজেই নিজের পচা হাতের দুর্গন্ধ পেতেন এরপরে একটু বড় আকারের কড়া হাতে লাগানো হয় দিন তারিখ সময় কিছুই জানানো হতো না আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো অনেকে অনেকবার কাকতি মিনতি করেও একটি কোরআন পাননি মুসলিম দেশের এই নির্দোষ বন্দি কোরআন চাইলে অকথ্য ভাষায় গালি দিত রুমে ওরা যখন যেত তখন চোখ বাধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো যেন জানোয়ারগুলোর চেহারা কোনোভাবেই না দেখা যায় দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলেও গালি দিত সর্বশেষ ওই রাতে পাঁচ আগস্ট তাহাজুদ নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠাইল তখন আরমান ভাই নিশ্চিত হলো আজই হয়তো তাকে হত্যা করা হবে গাড়ির মেঝেতে ফেলে দুইজন তার শরীরের উপর বসল কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিলি জানি না আমরা কারা জানি না ঠিক আছে সবাইকে এইটাই বলবি তখন বিচক্ষণ আরমান ভাই ভাবল হয়তো মারবে না তাকে অনেকক্ষণ পরে রইলেন ওই জায়গায় ভয়ে নড়ছেন না এরপর টের পেলেন শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই চোখের বাঁধনটা একটু খুলে দেখলেন কেউ নেই তিনি পড়ে আছেন একটি খালি মাঠে দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবন দেখলেন সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন ছিনতাইকারীরা তাকে এখানে ফেলে রেখে গেছে এটা কোন এলাকা গল্পের পরের অংশটি আরও ইন্টারেস্টিং সেটি জানার আগে কৃতজ্ঞতা স্বীকার করার পালা গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সেখান থেকে মূল্যবান কিছু কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি একজন লিখেছেন আর হবে না ইনশাল্লাহ এমন আরেকজন লিখেছেন মানুষ কতটা অসহায় ছিল আরেকজন লিখেছেন ইনশাল্লাহ এর বিচার একদিন বিচার চাই বিচার হওয়া উচিত ভাইয়া আরেকজন লিখেছেন গোলাপি আর রিচিদের কাছে পাঠিয়ে দেন জানতে যে স্বাধীনতার কোন চেতনায় এগুলো আছে আরেকজন লিখেছেন আইনগর বন্ধ করে দিন আরেকজন লিখেছেন এই অমানবিকতার বিচার কখন হবে কখন হবে সেই জানোয়ারদের বিচার আরও অনেকে দুঃখের ইমোজি ব্যবহার করেছেন আরও অনেকে কমেন্ট করেছেন সেখান থেকে মূল্যবান আরও কিছু কমেন্ট পড়ছি একজন বলেছেন যে পনেরো বছরের গুম খুনের যে আসল কাহিনী সেটি উদ্ঘাটন করে প্রকাশ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা চলছে আরেকজন লিখেছেন এক জায়গায় সবগুলো গল্প সংকলন করার জন্য সেই চেষ্টাও চলছে তো চলুন পরবর্তী গল্পে চলে যাওয়া যাক আমরা ছিলাম ওনাকে একটি খালি মাঠে ফেলে গিয়েছিল এবং একজন দারোয়ানের সঙ্গে দেখা হয়েছিল দারোয়ান বললেন এটি দিয়াবাড়ি মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞেস করলে বললেন সামনে আগালেই মেট্রো স্টেশন ওই দিকে গাড়ি পাবেন ফজরের আজান হল মসজিদে গেলেন পুরনো লঙ্গি পরা গলায় গামছা পরা জীর্ণ শীর্ণ লোকটি ইমাম সাহেবকেও বলতে হলো কৌশল করে ছিনতাইয়ের কাহিনী। কারণ সত্যি বললেই হয়তো বিপদ নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে সিনা উত্তরা শাখা দেখিয়ে দিলেন দারুয়ানকে আরমান ভাই জিজ্ঞেস করলেন ম্যানেজার সাহেব কখন আসবে লুঙ্গি গামছা পরা ভাইকে দারুয়ান তাচ্ছিল্যের সাথে জানালেন সাড়ে সাতটার পরে আসবেন টাইপরা ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলে তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে ম্যানেজার গোছের লোকটিকে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখে ভাই বললেন আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি এরপর আরমান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আরমান বাইকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে বাসায় নিয়ে যান আসলে ঘর থেকে বের হবার পর আপনারা খোঁজ নিলে জানতে পারবেন অনেকেই তাদের স্মৃতি হারিয়েছেন এবং অনেকেই তাদের সাধারণ জীবনে ফিরতে পারেননি আরমান ভাই যেহেতু পাঁচই আগস্ট অর্থাৎ যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেদিনই উনি মুক্তি পেয়েছেন তাই সেদিন তিনি স্বাভাবিক ছিলেন না সেই জন্য উনি উনার সংক্ষিপ্ত গল্পটি উনি অপরাগত সত্ত্বেও আমাদের রিকোয়েস্টে উনি সেই গল্পটি তুলে ধরেন সবার সামনে তার জন্য আমরা সংক্ষিপ্ত গল্পটি এখানে তুলে ধরেছি হয়তোবা সামনে উনি ওনার গল্পটি বিশদভাবে আমাদের সামনে নিয়ে আসবেন সেই আশাবাদ আমাদের রয়েছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের গল্পটি এখানেই শেষ করছি তার আগে বলে নেই যারা আমাদের গল্পগুলো পড়ে তাদের হৃদয়ের আবেগ প্রকাশ করছেন কমেন্ট বক্সে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আপনাদের অভিমতগুলো ব্যক্ত করুন তাতে আমাদের কর্মস্পৃহা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বলছি আপনারাও কমেন্ট করে যান আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা পড়ে শোনাব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন প্রাইমারি হেল্প ডেস্ক আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ